আজ গর্বের সঙ্গে বলতে পারি, এই বাঙালি জাতি হলো একমাত্র জাতি যে তার নিজের মাতৃভাষার জন্য, নিজের মায়ের ভাষা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। দিদি, আজকে মাসের তারিখ কত হলো গো? 21শে ফেব্রুয়ারি। আজকে বাবা, আজকে যে আমাদের বড় গর্বের দিন গো, আজ যে বাংলা ভাষা দিবস। তবে কি বলতো, গর্বের সাথে সাথে বেদনাও কিছু কম নয়। তখন সালটা ছিল 1952 সাল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক রাষ্ট্র হলে কি হবে, ওদের ভাষাগত দিক থেকে সংস্কৃতির দিক থেকে একবারে এক ছিল নাই। ঘটনার সূত্রপাত ঘটে 1948 সালের 21শে মার্চ রমনার রেসকোর্স ময়দানে, যখন মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা প্রসঙ্গে ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন তৎকালীন রেসকোর্স ময়দানে নো নো কণ্ঠে মাতাল হয়ে উঠেছিল ছাত্র জনতা। এই নো নো শব্দই ছিল তাৎক্ষণিক প্রতিবাদ। তারা সেদিন জিন্নাকে বুঝিয়ে দিয়েছিলেন এই ঘোষণা কোনোভাবেই বাঙালি জাতি গ্রহণ করবে না। তারপর থেকে মূলত শুরু হয় ভাষার জন্য সংগ্রাম। এই সংগ্রাম চরমে পৌঁছায় 1952 সালে, যখন ছাত্র সংগ্রাম পরিষদ 21শে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই সিদ্ধান্তের উপর 20শে ফেব্রুয়ারি বিকাল 6টায় ঢাকা শহরে 144 ধারা ঘোষণা করা হয়। 21শে ফেব্রুয়ারি কলাভবনের সামনে বেলা 11টায় ছাত্ররা সমবেত হতে থাকে। তখন কড়া পুলিশি পাহারার ছিল কলাভবনের মেন গেট। প্রথমে 10 জন 10 জন করে শিক্ষার্থীরা বের হতে লাগলো। পুলিশ দ্রুত তাদের গ্রেপ্তার করতেও শুরু করে। আর সেই সময়তে বিশ্ববিদ্যালয়ের 3 কোণে পুকুরের পাড়ে আর জিমনেসিয়াম মাঠে যারা যে ছাত্রগুলো সমবেত হয়েছিল, ওদেরকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। তাতে উত্তেজনা আরো বেড়ে গেছিল। কিছুক্ষণের মধ্যে নিরস্ত্র ছাত্র ও সশস্ত্র পুলিশের মধ্যে খণ্ড যুদ্ধ বেঁধে গেছিল। উত্তেজনা এমন পরিস্থিতিতে পৌঁছেছিল, শেষে পুলিশ ছাত্রদিকে লক্ষ্য করে গুলি বর্ষণ পর্যন্ত করতে আরম্ভ করেছিল। রক্তাক্ত হয়ে গেছিল রাজপথ। ইতিহাসে একই সঙ্গে যেরকম কলঙ্কের অধ্যায় রচিত হয়েছিল, ঠিক তেমনি কিন্তু বাঙালি জাতির আত্মগৌরবের অধ্যায়ও রচিত হয়েছিল সেই সময়। এই রক্তের বন্যার পরই যে আমরা ভাষার অধিকার করতে পেরেছি তা কিন্তু নয়। তৎকালীন পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী নানান টাল বাহানায় অবশেষে 1956 সালে পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদে প্রথম সংবিধান প্রণয়ন করে, যেখানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত দেয়া হয়েছিল। শুধু কি তাই, এই বাংলা ভাষাকে আনার জন্যে প্রাণ দিয়েছিলেন আমাদের রফিক, সালাম, বরকত, জব্বার। তবে কি বলো দেখি দিদি, তাদের বলিদান, তাদের রক্ত কিন্তু বৃথা যায় না বলো? তারা নিজেদের জীবনের বিনিময়ে বাংলা ভাষাকে সসম্মানে ফিরিয়ে এনেছে। আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা, আজ আমরা তাদের জন্যেই কিন্তু গর্বের সাথে বাংলা ভাষাকে বলতে পারি। তবে কি বলো দেখি দিদি, এই বাংলা ভাষা ফিরিয়ে আনার আন্দোলন মুখে বলা খুব সোজা, মানে তুমি ইতিহাসের মতো গল্পের মতো বলা যেতে পারে, কিন্তু এই আন্দোলন করতে যে কত মানুষের আত্মত্যাগের গল্প আছে, প্রত্যেক পরতে পরতে প্রত্যেকটা মানুষের আত্মত্যাগের গল্প আছে। 1948 থেকে 1952 সালের মধ্যে এখনো কত গল্প আছে যেগুলো আড়ালেই রয়ে গেছে, যেগুলো আজ পর্যন্ত খুলাসা হয়নি, যেগুলো আজও আমরা জানতে পারিনি। তবে সব থেকে বড় গর্বের কথা কথাই বলো দেখি, 1999 সালে 17ই ফেব্রুয়ারি ইউনেস্কো প্রথম ঘোষণা করেছিল বাংলা ভাষাকে সম্মান জানানোর জন্য যে 21শে ফেব্রুয়ারি হবে আন্তর্জাতিক ভাষা দিবস। এই 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে যত দেশ আছে সবাই তাদের নিজেদের ভাষাকে, নিজেদের মাতৃভাষাকে রক্ষা করার অঙ্গীকার নেয়। এর সমস্ত ক্রেডিট কিন্তু আমাদের বাঙালিদের। যেতে যেতে একটা কথা তোমাদিকে বলে দিয়ে যাচ্ছি, ভাষা আন্দোলনের অনেক গল্প তো শুনলে, বাংলা ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছে সব গল্পই তো শুনলে,
কিন্তু এই খবরটা কি রাখেছো যে ধীরে ধীরে বাংলা ভাষা কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ হতে চলেছে? হিন্দি আমাদের স্মার্ট ভাষা, ইংলিশ ইউনিভার্সাল ভাষা। তোমার বাচ্চা বাংলা বলতে পছন্দ করে না, ইংলিশে কথা বলতে পছন্দ করে, হিন্দিটাকেও পছন্দ করে। জানেন দাদা, আমার ছেলের কিন্তু বাংলাটা ঠিক আসে না। সজাগ হও, সচেতন হও, নিজের মাতৃভাষাকে ধরে রাখার চেষ্টা করো।